কি অবস্থা আপনাদের ব্যবসা ভালো সব ঠিকঠাক চলতেছে আপনাদের আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে দেখেন এদিকে আসেন এই যে দেখছেন পোকা হয়ে গেছে খেজুরে এদিকে আসেন আপনি এদিকে আসেন এই যে পোকা নড়তেছে দেখছেন কতগুলো পোকা হয়েছে দেখছেন এই যে পোকা হয়ে গেছে ইস দেখছেন এগুলো চেক করতে হয় না হয় বলেন এই যে আপনি মানে বয়স্ক মানুষ অনেক অবশ্যই আমি বিলিভ করি যে আপনারা সবাই সততার সহিত ব্যবসা করতে চান কিন্তু এইটা কোনো ভোক্তা কিনে নেওয়ার পরে এই পোকাগুলো যে নড়তেছে এখানে এটা দেখার পরে এসে আপনার সাথে ঝগড়া এগুলোর মূল্য আছে এটার মধ্যে জি 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 সব মূল্য সব মূল্য আছে শর্মা দেখতে পাচ্ছি স্যান্ডউইচ কোথায় আছে স্যান্ডউইচ কোথায় হ্যাঁ আছে ম্যাডাম আছে সব স্যান্ডউইচ আছে ছাপো আছে এই জি ম্যাডাম না আমাকে কিছু বের করে দিতে হবে না আমি দেখে নেবো সমস্যা নাই এই যে পিঁপড়া এখানে ক্লিন করতে হবে হ্যাঁ আস্তে আস্তে আপনি আগে আর দিন না এটা মনে রাখবেন যেখানে তেলের কাজ হয় সেখানে কিন্তু তেলা পোকা হয় প্রচুর ক্লিন করতে হবে খাবারের দোকান সবসময় ক্লিন হয় আমরা প্রতি সপ্তাহে করি সপ্তাহ না এটা ডেইলি ওয়ার্ক হ্যাঁ হ্যাঁ করি যাবো সপ্তাহে পর দোকান বাইকে যাবো এটা রান্না করে নিয়ে আসছেন তাই তো এটা কি জিনিস এটা এই যে মানে লাচ্ছি 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 এটা মেনু মানে সিক্রেট আচ্ছা আগে মানে আগের চেয়ে কিছু উন্নত হয়েছে আর কি পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো আর আরো ক্লিন রাখতে হবে অবশ্যই 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 আরো ক্লিন রাখবেন সার্ভিসটা বড় করে ফেলে তাহলে আর স্পেস আছে ম্যাম প্রতি সপ্তাহে ওষুধ দেই আমাকে আর বরফটা কিন্তু নিরাপদ হতে হবে বরফটা কিন্তু বিশুদ্ধ পানি আমরা নিয়ে আসি ওয়াটার বরফ ইনশাআল্লাহ পানি না না আমরাও খাই মৌমাছি থাকে এটা আমি জানি কিন্তু এটা তো থাকার কথা না দুইটা দেখছেন দেখান কত লিখা 120 টাকা 180 টাকা লিখা ওইটা কোথায় ওইটা দেখেন এই যে এই বার্গার জাম্বো বার্গার আচ্ছা আমি বলি আপনাকে যেহেতু এটা আপনি শোকেসে তৈরি করে ডিসপ্লে দিচ্ছেন এখানে স্টিকার দিয়ে দামটা লাগিয়ে দেন কনফিউশন আসবে কারণ ওটা 180 টাকা লেখা আছে এটা দেখতে আবার সেম দেখা যাচ্ছে বুঝবেন না মানুষজন মিসআন্ডারস্ট্যান্ডিং হবে অতএব আপনাদের কাজ হচ্ছে এটা স্টিকার দিয়ে বসা দেন মেনুতে থাকুক অসুবিধা নাই মেনুতে থাকুক আপনাদের যেহেতু শোকেস আছে সুন্দর শোকেস আছে সেটাই দিয়ে দিবেন সমস্যা কবে দেখেন তো এপ্রিল মাসে
শারীরিক কষ্ট আছে, মানসিক কষ্ট, তাহলে কেন লিখেন না? ওই যে ওদেরকে যাদের কর্মচারী রাখছেন, এটা তাদের প্রতিদিনের কাজ। শাটারটা যখন ওপেন হবে তখনই এটা লিখে টাঙিয়ে তারপর দোকান শুরু করবেন, যদি খোলা পণ্য রাখেন। আর যদি আপনি মনে করেন এটা লিখতে পারবেন না, তাহলে খোলা পণ্য রাখার দরকার নেই, তাহলে শুধু প্যাকেট রাখেন। আমি কি আপনাকে বোঝাতে পারছি? হ্যাঁ, কারণ এই নিয়মটা আপনারা আপনাদের সবাইকে জরিমানা করে করে তো আমরা অনেকবারই সিগন্যাল দিয়েছি, আপনারা তো শিখেন না, এটাও কেন করেন আমি বুঝি না। আসলে মানে আমার এটা বোধগম্য না যে এই জিনিসটার সমস্যাটা কোথায়। এই খেজুরটা দেখি, বের কর, চব্বিশ। আচ্ছা, এই যে দেখেন, এদিকে আসেন, এই যে দেখছেন পোকা হয়ে গেছে খেজুরে, এদিকে আসেন, আপনি এদিকে আসেন। এই যে পোকা নড়তেছে দেখছেন, কতগুলো পোকা হয়েছে দেখছেন, এই যে পোকা হয়ে গেছে, ইস দেখছেন, এগুলো চেক করতে হয় না? হয় বলেন। এই যে আপনি মানে বয়স্ক মানুষ, অনেক অবশ্যই আমি বিলিভ করি যে আপনারা সবাই সততার সহিত ব্যবসা করতে চান, কিন্তু এইটা কোনো ভোক্তা কিনে নেওয়ার পরে এই পোকাগুলো যে নড়তেছে এখানে, এটা দেখার পরে এসে আপনার সাথে ঝগড়া মারামারি লাগবে না বলেন? লাগবে। তাহলে এটা কেন হয়েছে জানেন? এটা একটা ডেট আছে এবং খেজুর রাখার নিয়ম আছে, এটা ফ্রিজে ফ্রিজে থাকে, তো পরে গরমে আসলে পোকা হয়ে যায়। পোকাটার ভিডিও নিছো? হ্যাঁ, খুবই বিশ্রী পোকা হয়ে গেছে, এগুলো তো করা যাবে না। যাবে আপনাদেরকে কত বোঝাই বলেন তো, এখন এত মিডিয়া আসছে, দেখেন নষ্ট হয়ে গেল না? একটা না অনেক দেখছেন, এটা কিন্তু ক্লিয়ার, আপনি নিজেও চেক করতে পারতেন। এই যে পোকা সব নড়তেছে, দুঃখজনক। হ্যাঁ,
এই এটা সিজ করবা হ্যাঁ আপনি সিগনেচার দিবেন এটা আমি জরিমানার ঘোষণা পরে দিচ্ছি আপনি বসেন আচ্ছা ড্রাই ওয়াশের কমপ্লেইন থাকে একটু কথা বলে দিন আচ্ছা এটা কি ড্রাই ক্লিন এক্সকিউজ মি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে এসেছি আমি একটু কথা বলি আপনার সাথে এক্সকিউজ মি আপনার চার্ট আছে না চার্ট নাই তাহলে যে আপনি এই শাড়িটা ড্রাই ক্লিন করতে কত নেবেন এটা কিভাবে বলবেন মানে সেটাই তো একটা চার্ট বুঝুন না কেন যারা সেবা প্রদান করে আপনার সার্ভিস সেবার মূল্য তালিকা থাকতে হয় কারণ আপনি এই শাড়ির যে প্রাইস নেবেন ধুতে এটা তো সেম প্রাইস নেবেন না নেবেন আলাদা হবে তো জামদানির কত রেট হবে সিল্কের কত হবে এগুলো তো আপনাকে তো তালিকা থাকতে হবে এই যে কম্বল কত করে বলেন তো কম্বল হয়ে গেল 550 আর এগুলো 500 হ্যাঁ আপনি যা শুনেন আপনি মনোযোগ দিয়ে শুনেন এর নাম কি নদিয়া ড্রাই ক্লিন আপনাকে আজকে আমি বলে যাচ্ছি এটা যদি আপনি শুনে বুঝে যান সংশোধন হয়ে যান তাহলে ভালো আর যদি না হন তাহলে কিন্তু জরিমানা হবে আপনি কি করবেন মূল্য তালিকা দিবেন মূল্য তালিকা দিবেন যেগুলো বেশি হয় সেগুলো তালিকায় রাখেন আপনি শুরু করেন কিন্তু যদি আপনি তালিকায় না দেন একজন কম্বল 500 টাকা দিয়ে ড্রাই ওয়াশ করবে একজন করবে 700 টাকা দিয়ে একজন এক রকম এটা কিন্তু ভোক্তা অধিকার ক্ষুণ্ণ হয় সেই জন্য আপনাকে অবশ্যই সেবার মূল্য তালিকা টাঙাতে হবে আপাতত আপনার হয়তো তালিকা করতে সমস্যা মানে দেরি হতে পারে আপনি কাগজে লিখে এখানে টাঙিয়ে দেবেন বুঝতে পারছি শাড়ি রেঞ্জ লিখবেন আপনি কত দিয়ে কত টাইপ অনুযায়ী কম্বলের তো বেশি না দুই রকম দুইটা টাইপ হতে পারে বড় জোর লিখবেন আপনি ঠিক আছে এখনই লিখবেন আমি কি বোঝাতে পারছি যদি আপনি না লিখেন তাহলে কিন্তু এটা অপরাধ না লেখাটাই অপরাধ না লেখাটা অপরাধ ঠিক আছে আজকে সতর্ক করে গেলাম এরপরের দিন আসলে কিন্তু আপনি বলতে পারবেন না যে আপনি জানেন না ঠিক আছে